অডিয়েন্স তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা যে ভিডিওটা দেখলে আশা করি সবাই লাভ হবে কম বেশি কারণ অ্যাপটপ থেকে কিন্তু পেমেন্টটা অনেকে অনেক ভাইরা অনেক কষ্ট করছে বাট পেমেন্টটা নিতে পারছে না তো বর্তমান অ্যাড্রপ কিন্তু অনেকটাই কম্পিটিশন চলে আসছে তো এই কম্পিটিশনকে উপেক্ষা করে কিভাবে আপনি পেমেন্টটা নেবেন আমি এ টু জেড বিষয়টা ক্লিয়ার করছি আশা করছি এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অ্যাড্রপ নিয়ে যে পেমেন্ট সমস্যা আছে এই সমস্যা থাকবে না আশা করা যায় প্রত্যেক দশটা অ্যাড্রপের পাঁচটা আপনি পেমেন্টটা পাবেন যদি আমার এই ফলো মানে আমার দেখানো এই টিপস গুলো ফলো করেন তো আমি এখন সরাসরি কাজের কথায় চলে যাচ্ছি আপনি মনে করেন কি আপনি এই যে অ্যাডপ্টটাই কাজ করছেন এই অ্যাডপ্টটাই কাজ করছেন তো এই অ্যাডপ্টায় আপনি কাজ করার পরে আপনি এইখানে কাজটা করে রেখে রেখে দিলে আপনাকে হবে না আপনাকে এক্সট্রা কিছু কাজটা কাজ করতে হবে যেহেতু এই অ্যাডডপটাই কাজ করছি তো এই কাজটা করার পরে এইখানে আমি কিছু রেফার অ্যাড করাবো সেটা আমার মোবাইলে সাই পাঁচটা রেফার আমি অ্যাড করাইতে পারি কোনো প্রকারের টাস্ক কমপ্লিট না করে এবং একজন সাধারণ ইউজার আর আপনার ভিতরে কতটা পার্থক্য হবে আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যখন একটা একজন সাধারণ ইউজার শুধুমাত্র সে কাজটা করবে কিন্তু একজন স্মার্ট যে অ্যাড্রপার সে কিন্তু স্মার্টের সাথে কাজ করবে এবং পেমেন্টটা নিয়ে যাবে এখান থেকে এখানে সাধারণ ইউজারের ভূমিকা পালন করছে একটা কাজের ভিতরে প্রায় আপনার পঁচানব্বই জন লোক আর পাঁচজন লোক সে স্মার্টের সাথে কাজ করে যদিও তাদের কোনো টেলিগ্রাম চ্যানেল নেই কোনো সাপোর্ট গ্রুপ নেই অথবা কোনো ভালো কোনো পরামর্শদাতা নাই মনে তার লিঙ্কটা শেয়ার করে সেখান থেকে রেফার নিয়ে আসবে কিন্তু সে নিজে নিজেই স্মার্টের সাথে কাজ করে এখান থেকে দুই চারটা রেফার করলে সে পেমেন্টটা নিয়ে আসতে হবে কারণ আপনাকে বলি এখান থেকে যখন শুধু টাস্ক কমপ্লিট করবে পঁচানব্বই জন লোক তো বাকি পাঁচজন লোক যে রেফার করবে তাদের কিন্তু অগ্রগাধিকারটা বেশি এই টপে পেমেন্ট নেওয়ার জন্য তো আপনি এখানে রেফারটা কাউন্ট করাবেন কিভাবে আমি দেখাচ্ছি তো আপনার এই যে রেফার লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা এখানে সাব দিয়ে ধরে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে আপনি টেলিগ্রাম এক্সট্রা ইউজ করবেন তো আমি অ্যাপসটা আপনাদের আবারও একটু দেখাই দিই এই অ্যাপসটা ইউজ করবেন এইখানে আপনি আনলিমিটেড এইভাবে যত অ্যাকাউন্ট অ্যাড করা যায় আপনার টেলিগ্রামে আমাদের সচরাচর আমরা যে টেলিগ্রামগুলো ব্যবহার করি সাধারণত তিনটার বেশি অ্যাকাউন্টে অ্যাড করা যায় না এখানে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট অ্যাড করা যায় তো আপনি কি এইখান থেকে আপনি চার পাঁচটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে থাকলে আপনার যথেষ্ট তারপরে আপনি কি করবেন দেখা যাচ্ছে আমি এই এই অ্যাকাউন্টে আমি কাজটা করছি তারপরে আপনি এইখানে আপনি নিচে একটা যে কোনো অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে আপনার থ্রি ডট যে অ্যাকাউন্ট আছে তো এইখানে আপনি চাপ দিয়ে দেবেন সাপ দেওয়ার পরে এই যে সেপ মেসেজ একটা অপশন আছে এইখানে একটা সাপ দিবে দেওয়ার পরে কী করবেন আপনার রেফার লিঙ্কটা এইখানে আপনি পেস্ট করে দেবেন শুধু পেস্ট করে দেওয়ার পরে আপনি কি করবেন এই লিঙ্কটার উপরে আপনি একটা ট্যাপ করবেন ট্যাপ করলে যখনই আপনার এই পেজটাতে ঢুকে যায় এখানে আপনার সম্পূর্ণ কাজটা করা লাগবে না আমি জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ একটা জিনিস দেখাই দিচ্ছি তো আপনারা যদি একটু একটু ধৈর্য সহকারে দেখতে পারেন তো আশা করছি আপনার আপনার কোনো প্রকার লস হবে না তো এইখানে আপনি স্টার্ট বাটনে চাপ দিয়ে স্টার্ট করার পরে এই ক্যাপচারটা ফিল আউট করুন তো আমি ক্যাপসাটটা ফিল আউট করে এখানে আমি পাতায় দিচ্ছি তো আমার ক্যাপচারটা ভুল হয়েছে আবার আমি লাইভে আপনাদের সাথে ক্যাপচারটা পূরণ করে দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তো এইখানে আমি আবারও ক্যাপসাটটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এই যে ইনভাইট ইউর ইনভাইট ইনভাইট বাই ইউজার ইউজার এমডি মুন মানে এইখানে তারা যখনই এই অপশনটা দিয়ে দেবে তখনই বুঝবেন যে আপনার রেফারটা কাউন্ট হয়ে গেছে আপনি শুধু ক্যাপচার ফাইল আউট করলে আপনার রেফারটা কাউন্ট হয়ে গেছে তো আমরা মেন অ্যাকাউন্টে যেয়ে চেক করবো যে আমাদের একটা রেফার আসলে কাউন্ট হয়েছে কিনা তো একটা রেফার কাউন্ট হয়েছে কিনা আমরা ওই পোস্টটাতে চলে আসছি আমরা যেহেতু এই কাজটা করছিলাম তো এইখানে এসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা রেফার অলরেডি কাউন্ট হয়ে গেছে আমরা যদি আরও একটা রেফার কাউন্ট করাইতে চাই আপনাদের ওইখানে একটা হয়েছে তো আমি আরও একটা রেফার কাউন্ট করাই আপনাদের Dia kasih itu. আবারও আমাদের ওই লিঙ্কটা আপনাদের পেস্ট করা থাকবে তারপরে এই যে সেফ অপশনে আসবেন আসার পরে এইখানে আপনি ওইটা পেস্ট করবেন পেস্ট করার পরে এটা সাবমিট করবেন সাবমিট করার পরে এই লিঙ্কটাতে আবার সাব দিবেন দেওয়ার পরে আপনারা আবারও এই ক্যাপসাটা ফাইল আউট করবেন করলে কিন্তু আপনাদের রেফার আবারও একটা কাউন্ট হয়ে যাবে তো আমি এখানে দেখেন কি সুন্দরভাবে এখানে কিন্তু একটু স্মার্টের সাথে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করি যে পেমেন্ট নিয়ে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না আর রেফার রেফার যারা করে তাদের কিন্তু সবসময় অগ্র অধিকারটা বেশি থাকে তো এখানে আমার ক্যাপচারটা আবারও ভুল গেছে তো আবারও আমি একটা ক্যাপসার দিয়ে মানে আউট করছি তো এইখানে আমি আবারও দিয়ে সেন্ড করলাম তারপরে দেখেন এইখানে দেখেন শুধুমাত্র এই কাজটুকু করলে যদি আপনার একটা রেফার কাউন্ট হয়ে যায় আবারও মেন অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো মেন অ্যাকাউন্টে যাওয়ার যাওয়ার পরে আপনি আপনি আবারও ওই লিঙ্কে সাপ দিলে দেখেন আমার কিন্তু এই যে নিউ মেসেজের আবার দুইটা রেফার কাউন্ট হয়ে গেছে এভাবে আপনি যদি চার পাঁচটা রেফার কাউন্ট করেন যে একটা অফারে তাহলে কিন্তু আপনার ওই অ্যাডপ্ট থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর টেলিগ্রাম ট্যাগ করার ক্ষেত্রে আপনাদের ওই যে টুইটারে আপনার ইয়ে থাকে টেলিগ্রামে আই আমে নট রবট এরকম একটা অপশন থাকে অনেক ক্ষেত্রে তো আপনারা কি করবেন ওইটা ভেরিফাইড করবেন মাস্ট বি ওইটা ভেরিফাইড করবেন ওইটা না ভেরিফাইড করলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো এই যে গ্রুপের ভিতরে যে অনেক সময় আমি আসলে জিনিসটা খুঁজে পাচ্ছি না অন্য কোনো ভিডিওতে আশা করি দেখা যাবে ওইটা আপনারা মাস্ট বি ই করবেন টেলিগ্রাম গ্রুপে আপনারা এটা ই করে দিবেন তাহলে আপনাদের পেমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না আর যদি কোন যে ভাই গেলামের অফারগুলো আমরা কি করব তো গেলামের অফারগুলো আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি তো সরাসরি আমি আমার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম আসার পরে এই গেলামের অফারটা আমি যেহেতু জয়েন করে আপনাদের সামনে পোস্টে শেয়ার করছে তো আপনি কি করবেন সরাসরি এই লিঙ্কের পরে সাপ দিবেন আপনি যে কাজটা করছেন নিজের পরে সাপ দিয়ে আপনারা এই পেজটা ওপেন করবেন তো আমি এইখানে এই পেজটা ওপেন করে নিচ্ছি এখন ভাই আপনি একটু মাথা ঠান্ডা করে ভিডিওটা দেখেন এই যে আমি দেখেন সব টাস্কগুলো কমপ্লিট করছি সব টাস্কগুলো কমপ্লিট করার পরে আপনি বোর্ডের উপরে এসে এই কোনায় দেখবেন যে ইওর আর্নিং আর্নিং একটা পয়েন্ট থাকে সেই পয়েন্টটা আমার হয়েছে মাত্র বাইশ তো এটা যদি আমার বাইশ থাকে তাহলে এই যে গেলামের অফারে তো এই বাইশ অফার নিয়ে আমাকে জীবনও তারা উইন করবে না আমি আপনার আপনি খাতা কলম নিয়ে আসেন আপনি আপনাকে আমি খাতা কলমে লিখে দিচ্ছি আপনি যে টাস্ক কমপ্লিট করে এই যে গেলামের অফারগুলোই উইন হওয়া অনেক কষ্ট এটা হওয়া যায় বাট একটু কষ্ট হয় সচরাচর হয় না ভবিষ্যৎ মনে করেন যে একশোটা অফারে একটা হয়তো হইতে পারে তো এইরকম আমরা যদি করি তাহলে কিন্তু আমরা পেমেন্টটা পাবো না তো তার জন্য আপনারা কী করবেন ওই যে এই যে রেফার অপশনে আসবেন ওইখানে আমাদের কিন্তু বাইশটা পয়েন্ট এখানে একটু ভালো করে খেয়াল করেন এইখানে বাইশটা পয়েন্ট এইখানে পয়েন্টটা আমরা কীভাবে আর্ন করবে তো এইখান থেকে আবারও আমি কপি করে নিলাম লিঙ্কটা নিয়ে আপনাদের ফোনে দেখেন আপনাদের ফোনে যদি মানে এই যে ব্রাউজারগুলো আপনারা যদি ব্যবহার করেন এই যে কিউবি ব্রাউজার আছে ভাই ব্রাউজার আছে এক্স এক্স ব্রাউজার আছে এই ব্রাউজারগুলো যদি ব্যবহার করেন তাহলে এই পয়েন্টগুলো আপনারা বাড়ায় নিতে পারবেন যদি কি না করুন ব্রাউজার ব্যতীত অন্য কোনো ব্রাউজার থাকে তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে কিউবি ব্রাউজারটা ওপেন করবেন তো কিউবি ব্রাউজারটা ওপেন করে এই যে সার্চ অপশনে আপনার ওই রেফার লিঙ্কটা নিয়ে এখানে সার্চ করে এই যে গো বাটনে সাপ দেবেন এইখানে গো বাটনে চাপ দিলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন করার পরে আপনার সামনে একটা ওইখানে গো বাটনে সাপ দেওয়ার পরে দেখেন এইরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে তো এইখানে আপনি কি করবেন এইখানে আপনি আপনার যে কোনো আপনার অন্য যে কোনো একটা কি অন্য যে কোনো একটা ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তো এইখানে অন্য যে কোনো একটা টুইটারের আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন তো আমি এইখানে টুইটারের একটা অ্যাড্রেস দিয়ে দি দেওয়ার পরে এখানে কি করবেন টেলিগ্রামের যে কোনো একটা মানে ইউজার নেম দিয়ে দিবেন তো আমি এইখানেও টেলিগ্রামের একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি আমি মেনুয়ালে যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে টিকমার্কটা উঠাই এই যে কন্টিনিউ অপশানে একটা সাপ দিব তো সাপ দেওয়ার পরে দেখেন আপনারা পয়েন্টটা কিভাবে কাউন্ট করবেন শুধুমাত্র আপনারা টুইটারটায় ফলো করলে কিন্তু আপনাদের এটা এখানে কিন্তু এটা কিন্তু কাউন্ট হয়ে যাবে তো আমি শুধুমাত্র টুইটারটা ফলো করে আপনাদের দেখাই দিচ্ছি যে কিভাবে এখানে পয়েন্টটা আপনি বাড়াবেন তো এই টুইটারে আসার পরে আপনি শুধুমাত্র টুইটারটা ফলো করে দেবেন তো এখানে ফলো করে দেওয়ার পরে ব্যাক প্লেস করবেন তো ব্যাক প্লেস করে আবারও এই অফারে চলে আসবে তো আসার পরে আপনি এইখানে এইটা এই একটা টাস্ক শুধু কমপ্লিট করবেন এটা মার যখন উঠে যাবে তখন এইখানে আপনার এক পয়েন্ট হয়ে যাবে তারপরে আপনি কি করবেন আপনি আপনার ওই যে আগের পেজে আপনার যেখানে বাইশ বাইশটা পয়েন্ট ছিল সেই পেজে আপনি চলে যাবেন তো যাওয়ার পরে এইখানে পেজটা আপনি একটু রিলোড দেবেন দেখবেন যে আপনার পয়েন্টের এইখানে কোনো পরিবর্তন হয়েছে কি না তো সেইটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে যেহেতু পেজটা রিলোড নিচ্ছে তো এইখানে দেখেন বাইশ এই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে আমার পাঁচটা পয়েন্ট দিয়ে দে আপনারা যদি এইখানে একটু স্মার্টের সাথে এই এই পয়েন্টগুলো যদি আবারও দুই পাঁচটা অ্যাকাউন্ট দিয়ে ওইভাবে করে আপনারা যদি এইখানে প্রত্যেকটা পাঁচটা পাঁচটা করে পয়েন্ট নেন সেক্ষেত্রে সাধারণ নিউজাররা আর্ন করবে পঁচিশটা পয়েন্ট আপনার পয়েন্ট যখন থাকবে সাতাশটা কিংবা তার বেশি তখনই কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং ওই অফার থেকে আপনাকে উইনটা করা হবে তো মূলত আপনাকে আপনি যদি স্মার্ট হন তাহলে এইভাবে কাজটা করতে হবে আর একটা কথা এইখানে এই পয়েন্টটা আর্ন করতে গেলে কিন্তু আপনার প্রত্যেকটা ব্রাউজারে একটা করে টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে তো আমি চাই যে যারা আমার চ্যানেলে কাজবাজ করছে তারা যদি একটু এরকম স্মার্ট হয়ে কাজ করে তারা কিন্তু পেমেন্টটা নিতে পারবে এবং আমি আমার চ্যানেলের মেম্বারদের এইভাবে তাদের সব সময় সহযোগিতা সাহায্য করে যাচ্ছি যদি তারা একটা ভালো আর একটা আর্নিংয়ের পার পথ খুঁজে নিতে পারে তো এই চ্যানেলটা আপনারা মালবি সবাই ফলো হয়ে থাকবেন আপনাদেরকে ভালো কিছু দিব এর থেকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এরই সাথে শেষ করতে আসসালামু আলাইকুম